দারুল ইসলাম তাকে আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, আমার মা খুব অসুস্থ, তিনি হঠাৎ মৃত্যুবরণ করলে তাকে কি সাথে সাথেই কবর দেওয়া উচিত নাকি আমার জন্য অপেক্ষা করতে পারবে? শরিয়ার নির্দেশনা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা খুব দ্রুততার সাথে সম্পন্ন করো, জানাজা খুব দ্রুততার সাথে করতে হবে। এই জন্য কোনো মানুষ মারা গেলে তাকে দাফন করা, তার জানাজার অ্যারেঞ্জমেন্ট করা খুব দ্রুততার সাথে করা উচিত। তবে হ্যাঁ, লাশের যে ওয়ারিস মালিক সন্তান সে বাইরে আছে, তার জন্য যদি অপেক্ষা করা হয় যৌক্তিক সময় এবং সময় পর্যন্ত, তাহলে সেটি জায়েজ আছে। তবে তিনি যদি পারমিশন দেন, তার পারমিশন সাপেক্ষে দাফন করা জায়েজ আছে। এরপরে মাহমুদা বিনতে আলাউদ্দিন, আপনি লিখেছেন কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কেউ যদি ছাত্র ছাত্রী ভর্তি করিয়ে দিতে পারে, তাকে কমিশন দেয়া হয়, এই কমিশন দেয়া বা নেওয়া জায়েজ আছে কি? জানলে উপকৃত হব। ভর্তি করানোর মাধ্যমে যে কমিশন নেবেন, এটা কিসের ভিত্তিতে আপনি নেবেন? আপনি যদি ভর্তি করার জন্য যে প্রসেস আছে, কাগজপত্র গোছাই, ফাইল টাইল, এই কাজগুলো আপনি করে দেন কনসালটেন্সির মতো এবং তার বিনিময়ে আপনি নেন, সেটা জায়েজ আছে। কিন্তু আপনি সুপারিশ করলেন, হাই হ্যালো করে দিলেন, এর মাধ্যমে আপনি তাকে ভর্তি হতে সহায়তা করলেন, তার জন্য পারিশ্রমিক নিলে সেটি কিন্তু জায়েজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাবি মা তাখুদু মাল আখিক, আপনি আপনার ভাই থেকে, আপনার মুসলিম ক্লায়েন্ট থেকে, আপনি যে কোনো মানুষ থেকে কোনো টাকা নিলে কিসের বিনিময় নিচ্ছে এটা আপনি দেখতে হবে। এটি সুপারিশ করলেন, এটা বিনিময়যোগ্য কোনো বিষয় হতে পারে না, বিধায় এখানে জায়েজ নাই বিনিময় নেওয়া। রহিমা ছবি আইডি থেকে আপনি লিখেছেন, আমি হজে যাবার সময় আমার ছেলে বলে মা তুমি হজ থেকে ফিরে এসে আমাকে বিয়ে দিও, আমার ছেলের বয়স 21 বছর, আমি একটা দিনী মেয়ে ও পরিবারের খোঁজে আপনার সাহায্য চাই। বোন রহিমা, আল্লাহ তাআলা আপনার সন্তানকে উত্তম পাত্রী ব্যবস্থা করে দিন, দোয়া করি। আসলে অনেক বোনরা আছেন যারা উপযুক্ত পাত্র খোঁজেন, আবার অনেক পাত্র আছেন যারা উপযুক্ত পাত্রী খোঁজেন, তো এটি সমন্বয় হওয়া দরকার। আলহামদুলিল্লাহ অনেকগুলো প্ল্যাটফর্ম হয়ে গেছে যেগুলোতে সিভি আদান প্রদান হয়ে থাকে। আমাদের কাছে অনেক সময় অনেকেই আসেন সিভি দিয়ে যান, কিন্তু সেটা আসলে ওইভাবে সার্ভিস দেওয়ার মতো সময় সুযোগ আমাদের হয় না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করে দিন এবং উত্তম পাত্রী ব্যবস্থা করে দিন। অজুফা বেগম, আপনি লিখেছেন মহিলাদের ঈদের নামাজের জন্য ঈদগাহে ব্যবস্থা না থাকলে ঘরে ঈদের নামাজ আদায় করতে হবে না? না, মহিলাদেররা যদি ঈদগাহে ঈদের সালাত আদায় না করেন, তাহলে ঘরে তারা ওই দিনের চাষ্টের সালাদ, সালাদুদ দোহা যেটি, সেটি তারা আদায় করে নেবেন, এটি যথেষ্ট, তারা আলাদা ঈদের সালাত আদায় করবেন না। আর এছ রাকিব, আপনি লিখেছেন নামাজের সময় কি পাঞ্জাবি বা পায়জামার পকেটের ভিতরে হাত দেওয়া লাগলে নামাজ হবে? যদি কোনো কারণে নামাজের মধ্যে পাঞ্জাবি পায়জামার মধ্যে হাত দিতে হয়, ধরুন আপনার মোবাইলটা বেজে উঠলো, আপনি সেটা কোনোভাবে বন্ধ করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি ভিতরে হাত দিয়ে টিপ দিয়ে বন্ধ করলেন, এটুকু আপনার করতে হলো, বা কোনো কারণে আপনার হাত দেয়া লাগলো, তো এটুকুর কারণে যদি আমলে কাসির না হয়, অর্থাৎ একজন মানুষ তিনি দূর থেকে দেখে আপনি যে সালাতের অবস্থা রয়েছেন, আপনার যে অ্যাপ্রোচ এটা দেখে তিনি আপনি সালাতেই আছেন এটা যদি বুঝেন, তাহলে ঠিক আছে, এতটুকু পরিবর্তন হলে আপনি পকেটে হাত দিতে পারেন। আর যদি আপনার পকেটে হাত দেওয়ার ফলে এত বেশি আপনি নড়ে চড়ে গেছেন যে আপনার সালাতের যে কাইফিয়ত ছিল, সালাতের যে হাইয়া ছিল, সালাতের যে আপনার মুড ছিল, সে মুডে আপনি আর নাই, যার কারণে একজন সাধারণ দর্শক দূর থেকে দেখে আপনি কি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন এটা সন্দিহান হয়ে পড়ে, যদি এমন হয় তাহলে কিন্তু আপনার জন্য এরকমটি করা জায়েজ হবে না, কারণ সেটা আমলে কাসির হিসাবে গণ্য হবে, বিধায় এই বিষয়ে সাবধান থাকতে হবে। চৌধুরী ফারজান, আপনি লিখেছেন আমার মাসের পর মাস মাস ব্লাড যাচ্ছে, পিরিয়ড কোন সময় হচ্ছে সেটা বুঝি না, সেক্ষেত্রে কি কোরআন স্পর্শ করে তেলাওয়াত করা যাবে? দয়া করে জানানো উপকৃত হব। বোন, মাসের পর মাস ব্লাড গেলেই যে আপনার পিরিয়ড পুরোটা ধরা হবে ব্যাপারটা তো এরকম নয়। আপনার সাধারণত পিরিয়ডের যদি অভ্যাস থেকে থাকে, তাহলে সে অভ্যাস যে কয়দিনের, 6 দিন 7 দিন 8 দিন যে কয়দিনের, ওর বাইরের দিনগুলো আপনি অসুস্থ হিসাবে ধরবেন, এবং এক্ষেত্রে শরীয়ার নির্দিষ্ট নীতিমালা আছে, বিধায় যে দিনগুলো আপনার অসুস্থতা, অর্থাৎ যে ব্লিডিংটা আপনার মাসিকের ব্লিডিং নয়, অসুস্থতার কারণে, সেই অবস্থায় আপনি কোরআন স্পর্শ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অন্যান্য যে পিরিয়ড অবস্থা নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলো করতে পারেন, বিধায় সেটি আপনাকে আপনার পুরো অবস্থার আলোকে শরীয়ার নির্দেশনা, শরিয়ার ছাঁচে আপনার জন্য কোন বিধানটা প্রযোজ্য হয় সেটি আপনি জেনে তারপর আমল করবেন।
মোহাম্মদ আব্দুল্লাহ বিন ইয়ামিন আপনি লিখেছেন হারাম রিলেশন থেকে বেঁচে থাকার কিছু সহজ উপায় সম্পর্কে আমাদের উপদেশ দিন হারাম রিলেশন থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় উপায় এবং প্রধান মাধ্যম হলো যে হারামের পরিবেশ থেকে দূরে থাকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি হারাম রিলেশনে জড়িয়ে পড়ার আশঙ্কা করেন তাহলে সেই ক্ষেত্রে সেই সোশ্যাল মিডিয়া থেকে আপনি নিরাপদ দূরত্বে থাকতে হবে যদি আপনি এমন কোনো পরিবেশে কাজ করেন যে পরিবেশে নিজেকে আপনি বাঁচাতে পারেন না এবং গুনাহে জড়িয়ে পড়েন তাহলে সেই ক্ষেত্রে সেই পরিবেশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে আর যদি আপনি নিজেকে সম্পূর্ণ দূরে সরাতে না পারেন একান্ত তাহলে সেই ক্ষেত্রে চোখের হেফাজতের উপর নিজের সঙ্গে নিজের সংগ্রাম চালাতে হবে যুদ্ধ করতে হবে এর মাধ্যমে ইনশাআল্লাহ باذنিল্লাহ হারাম রিলেশন থেকে আপনি বাঁচতে পারবেন দ্বিতীয়ত নেককার এবং আমলদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু মানুষ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয়ে যারা হারাম থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন চেষ্টা করেন এই মানুষগুলোর সান্নিধ্যে আপনাকে থাকতে হবে তাহলে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ باذنিল্লাহ আপনি এই ধরনের বিপদ থেকে বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন নম্বর 3 হারাম রিলেশন থেকে বাঁচার জন্য আপনি প্রাপ্তবয়স্ক হলে দ্রুততার সাথে বিবাহ করে ফেলুন আপনি ভালো এবং সৎ সাধবী কোন সতী সাধবী কোন নারী যার ভিতরে দিন আছে আল্লাহর ভয় আছে এবং সেই সাথে আপনার পছন্দ মতো যদি আপনি উপযুক্ত নারীকে বিয়ে করে ফেলেন সময় মতো তাহলে সেই ক্ষেত্রে আপনার চরিত্র হেফাজত হবে এর জন্য অবশ্য অভিভাবকের দায় দায়িত্ব অনেক বেশি এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন আল্লাহুম্মা ইন্নী আউযুকাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে বিশেষ করে নারীর ফিতনা থেকে আমি আপনার থেকে পানা চাই এই সময়ে হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারা আজকের তরুণদের জন্য অনেক বড় একটা বিষয় তরুণদের তাকওয়ার সবচেয়ে বড় আপনার প্রমাণ হলো যে তারা হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পেরেছে বিধায় এই জায়গা টাকা এবং নারী এই দুটি ফিতনায় পতিত হয়ে কত মানুষ তার তাকওয়াকে নষ্ট করেছে বিসর্জন করেছে কত মানুষ তার আমলকে নষ্ট করেছে বিধায় আসুন আমরা আল্লাহ তাআলার রহমতের আশ্রয় প্রার্থনা করি এবং নিজেদের করণীয়গুলো ঠিক করি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন ফিতনা সংকুলের সময় শয়তান চতুর্দিকে ফিতনা ছড়িয়ে দিয়েছে এই সময়টাতে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজতে থাকার তৌফিক দান করুন এরপরে বুয়ান জাকি আপনি লিখেছেন স্বামী ডিভোর্স দেওয়ার পর তাকে পুনরায় ফিরে পাওয়ার জন্য দোয়া করলে কি দোয়া কবুল হবে এই দোয়া করা কি জায়েজ হবে ডিভোর্সটা যদি এরকম হয় যে ডিভোর্সের পরে আবার ফেরত নেয়ার মতো অর্থাৎ এক তালাক বা দুই তালাক দিয়েছেন কিংবা তিন তালাক দেওয়ার পর অন্যত্র বিয়ে হয়েছে সেখান থেকে ডিভোর্স হয়েছে এখন প্রথম স্বামীর কাছে আপনি ফেরত যেতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে তাকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন তবে এই সমস্ত ক্ষেত্রেও সাধারণভাবে আল্লাহ যদি কল্যাণকর হয় তাহলে আপনি আমাকে আবার তাকে ফিরিয়ে দিন এ ধরনের দোয়া করাটাই হলো অধিকতর যুক্তিযত রেজওয়ানা ফারদোস ফেরদাউস করিম আপনি লিখেছেন পারিবারিক সঞ্চয়পত্র কি হালাল দয়া করে জানাবেন পারিবারিক সঞ্চয়পত্র বলতে আমি জানি না যে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত যে সঞ্চয়পত্র আছে তার মতোই একই ফরম্যাটের ভিন্ন কিছু কিনা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা তো সুদ দেওয়া হয় সঞ্চয়পত্রের বিপরীতে তো সেটা তো জায়েজ হবে না সেটা কেনা জায়েজ হবে না এটা ভাঙিয়ে অতিরিক্ত লভ্যাংশ যেটা নেওয়া জায়েজ হবে না আরাকিবুল ইসলাম রুবেল আপনি লিখেছেন আমার চাচা ফুপুরা আমার প্রতি জুলুম করছে জমি জমা নিয়ে আমাদেরকে অপমান করেছে আমি তাদের সাথে আত্মীয়তা ছিন্ন করা কি ঠিক হবে চাচা বা ফুপুরা যদি আপনার প্রতি জুলুম বা অবিচার করে থাকে তাহলে আপনি অবশ্যই অভিমান করার নৈতিক অধিকার আপনার থাকবে আপনি নৈতিকভাবে তাদের প্রতি অভিমান করতেই পারেন এবং সে অভিমানের জায়গা থেকে তাদেরকে আপনি অ্যাভয়েড করতে পারেন কিন্তু সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা উচিত নয় আপনি আপনার জায়গা থেকে আপনি যে দায়িত্ব আপনার পালন করা সেটা আপনি পালন করবেন তারা দায়িত্ব পালন করেনি অবহেলা করেছে বরং ত্রুটি করেছে যার কারণে তারা আল্লাহর কাছে দায়ী থাকবে আপনি তাদেরকে মাফ করলে সেটা আপনার উদারতা আর মাফ না করলে বা মাফ করা আপনার জন্য কষ্টকর হলে সেক্ষেত্রে আপনি অ্যাভয়েড করে থাকতে পারেন কিন্তু সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যেটাকে বলা হয় সেটি জায়েজ হবে না আব্দুল আজিজ আপনি লিখেছেন মা জীবিত থাকাকালীন যদি কোনো ছেলে মেয়ে যায় তাহলে মায়ের সম্পদ থেকে সরি কোনো ছেলে মারা যায় তাহলে মায়ের সম্পদ থেকে মৃত ছেলের সন্তানরা অর্থাৎ নাতিরা কোনো ভাগ পাবে কিনা এবার ইসলাম শরিয়া কি বলে জানলে উপকৃত হব না নাতিরা সরাসরি ওয়ারিস হিসাবে সম্পদের ভাগ পাবেন না তবে মা তাদেরকে নাতি হিসাবে তাদের প্রতি তাদেরকে তাদের প্রতি আন্তরিকতা ভালোবাসা মায়া স্নেহের জায়গা থেকে তাদেরকে কিছু সম্পদ দান করে দেওয়া উচিত এবং এটি জায়েজ অর্থাৎ কিছু জমি জমা স্থাবর অস্থাবর সম্পত্তি নাতি নাতনিদেরকে তিনি লিখে দিতে পারেন এটা তার অধিকার আছে সাধারণ ওয়ারিসদেরকে কিন্তু লিখে দেওয়া যায় না নাতি নাতনিদেরকে এরকম পরিস্থিতি লিখে দিতে পারেন যেহেতু তারা ওয়ারিস নন মূলত এখানে বিষয়টা হলো যে মায়ের মৃত্যুর পর তার সন্তান হিসাবে মেয়ে সম্পদের ভাগ পেত বা ছেলে সম্পদের ভাগ পেত এখন সেই ছেলে মায়ের জীবদ্দশাতে যদি মৃত্যুবরণ করেন তাহলে সেই ছেলে মায়ের সম্পদে ভাগ পায় নাই তাহলে সন্তানরা তো বাপের কাছ থেকে পাবে তো বাপ যেটা পায় নাই সেটা সন্তানরা কীভাবে পায় এই জন্য মায়ের সম্পদে
ছেলে মারা গেলে ছেলের ঘরের সন্তানরা তাদের দাদির সম্পদ থেকে ভাগ পায় না হিস্সা হিসাবে ওয়ারিস হিসাবে তবে যেটি বলেছিলাম যে ওয়াসিয়ত তাদের জন্য করা যেতে পারে জীবদ্দশা তাদেরকে হেবা বা দান করা যেতে পারে এবং তাদের দায়দায়িত্ব পালন করার জন্য উদ্যোগী হবেন তারা তাদের দায়িত্বের অংশ